কোশ্চেনের মুখোমুখি হয়েছি কয়েকদিন আগে। ওবিডি টু এর একটা ভিডিও করেছিলাম রবি চাকারে, তো ওটাতে 126 টাকা মান্থলি পে করতে হয়। তো অনেকে জিজ্ঞেস করেছে যে এর আগে তাহলে আমি মানে আমরা বা আমি ফ্রিতে কোন ওবিডি ট্র্যাকারগুলো ইউজ করেছি বা চায়না থেকে আনিয়েছি, ওনারা যদি ফ্রিতে ইউজ করতে চায় সেটা সার্ভিস কেমন হবে, এইসব একটু কোশ্চেন করেছেন। তো ওটা নিয়ে বেসিক্যালি এখন বলতে চাচ্ছি। তো ওগুলো আমরা মূলত হচ্ছে আলি এক্সপ্রেস থেকেই আনিয়েছি। তো ফ্রির মধ্যে আসলে ওবিডি টু ট্র্যাকারগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সিনোট্র্যাক। সিনোট্র্যাকের অফিসিয়াল স্টোর আছে আলি এক্সপ্রেসে, আপনারা সেখান থেকে নিতে পারবেন। যেমন ভয়েস দিতে পারবেন কিন্তু মনিটরিং করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না, যেটা আবার রবিতে করা যায়। যা হোক, আপনারা যেহেতু ফ্রি চেয়েছেন, এটা হচ্ছে এককালীন 1669 টাকা হচ্ছে ডিভাইস প্রাইস, আর হচ্ছে আপনার বানাতে শিপিং চার্জ হচ্ছে 327 টাকা, তার মানে 2000 টাকার মতোই প্রায় সেম। এটা সম্পূর্ণ ফ্রি, মান্থলি কোনো চার্জ নেই, কোনো কিছুই করতে হবে না। এটাতে সেম ফ্যাসিলিটিসগুলোই পাচ্ছেন। রুবিতে মান্থলি আপনাদেরকে একটা পে করতে হয়, এটা তো সিম ইউজ করতে হয়, ও রুবি সিম ইউজ করলে ভালো, আর অন্য যে কোনো সিম ইউজ করতে পারবেন। এই সেম জিনিসগুলোই কিন্তু, সেম ফিচারগুলোই কিন্তু রুবিতেও আছে। সো শর্টকাটে আমি ভিডিওটা এইটুকুই বলি যে সেটা হচ্ছে যদি আপনারা ফ্রি ইউজ করতে চান, সিনোট্র্যাক ছাড়াও আরও অনেকগুলো আছে, আরও কম দামেরও আছে, বাট সিনোট্র্যাকেরটা হচ্ছে মোস্ট রিলায়েবল বলা যায় আর কি, গাড়ির জন্য, বাইকের জন্য না। এটা রিকমেন্ডেড যদি আপনারা মান্থলি 126 টাকা না খরচ করতে চান, সেক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট অপশান হবে। এটা আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো কার্ড দিয়ে বা ডুয়েল কারেন্সি যে কোনো কার্ড দিয়ে বা ই কমার্সের যে কোনো কার্ড দিয়ে, যেটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হয়, সেটা দিয়ে পেমেন্ট করে আপনার বাসায় নিয়ে আসতে পারবেন কস্টাবেশের মাধ্যমে, এবং সময়ও খুব কম লাগে। আর এটা জেনুইন প্রোডাক্ট, অবশ্যই আপনারা অফিসিয়ালটা নেবেন। অফিসিয়ালটা বুঝবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। মেজর খালি দেখার ব্যাপার হচ্ছে এটা যে সেটা হচ্ছে সিনোট্র্যাক অফিস পেজ থেকে আসছে কি না আলি এক্সপ্রেসের, ঠিক আছে, এটা হচ্ছে এর মধ্যেই আছে। ইভেন যারা বাইক ইউজ করেন তারাও অনেক ধরনের জিপিএস পাবেন এখানে। ফ্রিতে ইউজ করতে চাইলে অবশ্যই এটার বিকল্প নাই, এবং এটার ম্যাপিংও খুব ভালো অন্যান্য ম্যাপের তুলনায়। আর বাংলাদেশে যদি ইউজ করতে চান, বাংলাদেশেগুলো ওয়ার কাটাকাটির একটা ঝামেলা আছে, আমি হাইব্রিডের জন্য আমি সেটা অ্যাভয়েড করতে বলবো। তেলের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই, আপনারা চাইলে টেসলা বা অন্যান্যগুলো ইউজ করতে পারেন, আরও অনেক ক্যাটাগরি আছে। ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সলিউশনটা দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।